নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কালকে কিন্তু হায়দ্রাবাদের ঘরের মাঠে হায়দ্রাবাদ পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি নিয়ে এটিকে মোহনবাগানকে নাকা নিচোবানি খাইয়ে এক গোলে জিতে গেছে অর্থাৎ ওইটা হচ্ছে কোচের প্ল্যান কোচের প্ল্যানটা কি যে ওক বেচেকে লাস্ট লাস্ট দশ মিনিটে লাভাবো এবং ওক বেচে গোল করবে এবং আমরা ইজিলি তিন পয়েন্ট পেয়ে যাব। তো এটা কোচের স্ট্র্যাটেজি আর আমাদের এদিকে মহান কোচ আমাদের বাংলার বুনো সাঁড় জুয়ান ফেরান্দো তার কোনো পরিকল্পনা নেই তার কোনো স্ট্র্যাটেজি নেই কোন প্লেয়ারের বদলে কোন প্লেয়ারকে নামাবো কোন প্লেয়ারটা খেলতে পারছে না তার বদলে চেঞ্জ করে ইমিডিয়েট অন্য প্লেয়ার লাভাবো তা না লিস্টান কোলাসে একদম ফর্মে নেই তাকে টানা নব্বই মিনিট মানে মানে নব্বই মিনিটের একটু কম তাকে টানা নব্বই মিনিট ধরে না নব্বই মিনিট অবধিই খেলালো লিস্টান কোলাসে খেলানোর পরে তারপরে কিয়ানকে লাভালো মানে গোল খাওয়ার পরে তারপরে এডিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান তারপরে তার হুঁশ ফেরে মানে তার আগে আর হুঁশ ফেরে না তো ইমিডিয়েট জুয়ানকে কিন্তু অন্য পরিকল্পনা ধরতে হবে কারণ এডিকে মোহনবাগান টিমটা একটা পজিশানে ছিল সেই পজিশন থেকে যখন নিচে লেগে আসবে তাহলে কিন্তু আরও এটিকে মোহনবাগানে সমর্থকদের ক্ষিপ্ত করে দেবে এই আমাদের জীবন ফেরান্দো কারণ এত বড় একটা ক্লাব এটিকে মোহনবাগান তো এই ক্লাবটাকে নিয়ে ছিনিমিনি খেলার কিন্তু কোনো মানে হয় না কারণ জুয়ান ফেরান্দো ভালোভাবেই জানে যে এই ক্লাবটা কত বড়। কিন্তু তিনি সমর্থকদের ভালোবাসা নিয়ে খেলছেন সমর্থকদের আবেগটা কিন্তু বুঝতে পারছেন না তো এই নিয়ে কিন্তু অনেক জল্পনা উঠেছে যে কোচ পরিবর্তন হবে আমিও চাই অবশ্যই কোচ পরিবর্তন হোক কারণ এরাম লো লেভেলের কোচ এটিকে মোহনবাগানে চলবে না এরাম লো লেভেলের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কোচ এটিকে মোহনবাগানে চলবে না যদি এটিকে মোহনবাগান জুয়ান ফেরান্দাকে ছেড়ে যায় মানে ইমিডিয়েট যদি ছেড়ে দেয় এটিকে মোহনবাগান থেকে তাহলে কিন্তু জুয়ান ফেরান্দ ইমিডিয়েট কোথাও চান্স পাবে না জুয়ান ফেরান্দ বাড়ি চলে যাবে কোনো টিম কিন্তু জুয়ান ফেরান্দাকে নেবে না কারণ সবাই দেখতে পাচ্ছে যে জুয়ান ফেরান্দ স্ট্র্যাটেজিটা কেরাম জুয়ান ফেরান্দ কেরম খে খেলাচ্ছে এক্সপার্টদেরও একই ধারণা এক্সপার্টরা একই কথা প্রত্যেকবার বলছে যে একটা প্রপার বক্স স্ট্রাইকার লাগবেই লাগবে কারণ সবথেকে বেশি বল কিন্তু গোলের জন্য ক্রিয়েট করেছে বল চান্স ক্রিয়েট করেছে কিন্তু মুম্বাই সিটি তারপরেই কিন্তু একশো অষ্ট আসেন একশো খানা কত হবে জানি না তারপরেই কিন্তু এডিকে মোহনবাগান আছে যারা দ্বিতীয় নম্বরে আছে যারা সবথেকে বেশি গোলে চান্স ক্রিয়েট করেছে করেছে কিন্তু গোল একটাও ঢোকাতে পারেনি কিন্তু মুম্বাই সিটি গোল চান্স ক্রিয়েট করেছে যেরকম গোলও করেছে সেরকম তাহলে কিন্তু এখানেই বোঝা যাচ্ছে যে এটিকে মোহনবাগান চান্স ক্রিয়েট করছে কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার থাকার মানে না থাকার কারণে কিন্তু একটাও গোল হচ্ছে না মানে তারা সতেরোটা না কুড়িটা ম্যাচ খেলে তার মধ্যে কুড়িটা না একুশটা গোল করেছে মানে ভাবতে পারছো প্রত্যেক ম্যাচের থেকে এ বছর সব থেকে লো লেভেলের নিম্ন লেভেলের মানে স্কুল লেভেলের ফুটবল খেলছে এটিকে মোহনবাগান তো আমার মনে হয় না এই টিম নিয়ে বেশি দূর এগোনো যাবে আমার তো এখনও সন্দেহ হচ্ছে যে সত্যি প্লে অফসে থাকবে তো এই টিমটা টপ সিক্সে না টপ সিক্সে থেকেও চলে আসবে টপ সেভেনে কারণ প্রত্যেকটা ম্যাচ এটিকে মনে ওখানে জিততেই হবে এখন কোনো কিছু করার নেই জুয়ান ফেরানদেরকে বুঝতে হবে তো অবশ্যই একটা চোট আছে যে কাল ম্যাকিউর চোট আছে বুমোর চোট আছে আর তিরি কিন্তু চলে এসছে কলকাতাতে তো এটা কিন্তু এটা খুবই গুড নিউজ তিরি চলে এসছে আর আমাদের হুগো হুগোপুমো চোট আছে কাল ম্যাকিউ চোট আছে আমাদের জনি কাউকো চোট আছে তো আমাদের এইটা কিন্তু প্রত্যেক বছরে একটা ফাঁড়া যাচ্ছে এটা অলরেডি টিমের উপর থেকে সেটা হতেই থাকে তো জোন ফ্যান্ডোর ইমিডিয়েট কিন্তু অন্য পরিকল্পনায় ঢোকা উচিত এই পরিকল্পনা থেকে তো বন্ধুরা আজকেই এই ছিল কিছু আলোচনা তোমার সাথে ছোটো একটা ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ এনে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা